মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন ফিলিপ কে ডিকের কাহিনী অবলম্বনে অজ্ঞাত ঝুলন্ত লোকটি। আচ্ছা, রাস্তায় চলতে চলতে কখনো অস্বাভাবিক কিছু চোখে পড়েছে আপনার? না, দুটি অল্প বয়সী ছেলে মেয়ের মিত্রয় আলিঙ্গনের মতো অতি অস্বাভাবিক কিছুর কথা বলছি না, ছোটোখাটো অস্বাভাবিক, যেমন ধরুন রাস্তার ধারে ফেলে দেওয়া উচ্ছিষ্ট কুকুরের সঙ্গে খুঁটে খাচ্ছে একটা গায়ে দগদগে ঘাওয়ালা ভিখারি, কিংবা ধরুন রেল স্টেশনের বাইরে একটা কিশোরী মেয়েকে চুরির অপরাধে গণধোলাই দেওয়া হচ্ছে। যদি এমন অস্বাভাবিক কিছু চোখে পড়ে থাকে তাহলে কি করেছেন আপনি? চেঁচিয়ে লোক জড়ো করেছেন, কিংবা ধরুন পুলিশে ফোন করে বলেছেন, স্যার এখানে একটা ভয়ানক কাণ্ড ঘটে গেছে, একটা মানুষ টানা দুটো দিন কিছু খেতে পায়নি? না, আপনি বা আমি কেউ এই কাজটা করিনি, কারণ আমরা জানি এগুলো মোটেই অস্বাভাবিক কিছু নয়। এতে আশ্চর্যের কি আছে? গোলমাল করারই বা কি আছে? কবে যেন কে আমাদের মাথার মধ্যে এই ধারণাটা গেঁথে দিয়ে গেছে। কে গেঁথে দিয়ে গেল বলুন তো? তবে দু চারজন যে এর বাইরে বেরিয়ে যায় না তা তো নয়। যেমন এই ধরুন টিভি বিক্রেতা ললিত মজুমদার, তার কি পরিণতি হয় সেটাই না হয় দেখে নেওয়া যাক আমাদের আজকের গল্পে, ফিলিপ কে ডিকের কাহিনী দি হ্যাঙ্গিং স্ট্রেঞ্জার অবলম্বনে অজ্ঞাত ঝুলন্ত লোকটি। বিকেল ঠিক পাঁচটায় মাথায় টুপি পরে জ্যাকেটটা গায়ে চাপিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ললিত। শরীর ভারী ক্লান্ত লাগছে তার, সারাটা দিন বেসমেন্টের মাটি পরিষ্কার করতে হয়েছে, তারপর সেই মাটি তুলে নিয়ে গিয়ে ফেলতে হয়েছে মাঠের উপরে, কাঁধের হাড়গুলো একেবারে ইঁটে গেছে তাতে। ললিতের বয়স ৪০, তবে এ বয়সেও গায়ে জোর কম নেই তার। কাজটা যে কোনো মজুরকে ডেকে করানোই যেত, কিন্তু বাড়তি কিছু টাকা খরচ হতো তাতে। অন্ধকার হয়ে আসছিল, পথ চলতি মানুষজনের মুখের উপরে শেষ সূর্যের কমলা আলো মিলিয়ে আসছে ধীরে ধীরে, রাস্তা জুড়ে মিছিলের মতো এগিয়ে চলেছে মানুষের দল। জামা কাপড় কিনে ফিরছে প্যাকেট হাতে একঝাঁক মহিলা, স্কুল ফেরত ছাত্রছাত্রী অফিস ফেরত কেরানি গমগম করছে রাস্তাটা। ট্রাফিকের আলো লাল হয়ে যেতে কিছুক্ষণ দাঁড়িয়েছিল ললিতের গাড়িটা, সিগন্যাল সবুজ হতে আবার এগোতে থাকে সেটা। বাজারে একটা টিভির দোকান আছে ললিতের, সে নিজেই মালিক, ফলে পৌঁছানোর তেমন তাড়া নেই। পাবলিক পার্কের পাশের রাস্তাটা পেরিয়ে দোকানের সামনে এসে পড়ল ললিত। মুখ তুলে তাকাতেই মুখটা বেজার হয়ে গেল তার, দোকানের সামনে একটাও পার্কিং স্পেস ফাঁকা নেই। বিরক্তি প্রকাশ করে সে ইউ টার্ন নিল, পার্কটার উল্টো দিকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে একটা ছোট্ট ফোয়ারা, ফোয়ারার পাশে বসার জন্য কয়েকটা বেঞ্চ করা আছে, বেঞ্চের পাশে একটা ল্যাম্প পোস্ট। গাড়িটা চালিয়ে সেখানে এনেই ললিত থমকে গেল, ল্যাম্প পোস্ট থেকে কিছু ঝুলছে, সন্ধ্যের অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না, ঠিক যেন একতলা লম্বাটে অন্ধকার, হাওয়ায় একটু একটু দুলছে মাঝে মাঝে, কোনো ডামি কি? ললিত গাড়ির জানলা নামিয়ে ভালো করে দেখার চেষ্টা করল, জিনিসটা ঠিক কি বোঝা যাচ্ছে না, কেউ কি কোনো বিজ্ঞাপন ঝুলিয়ে গেছে? আবার একটা ইউটার্ন নিয়ে পার্কটাকে প্রদক্ষিণ করে ল্যাম্প পোস্টার একেবারে নিচে চলে এলো সে। না, বিজ্ঞাপন বা ডামি কোনোটাই নয়,
ললিতের গলকণ্ঠটা ওঠানামা করল একবার, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হল। একটা দেহ, মানুষের দেহ। ও দাদা, শুনছেন? রাস্তার ধারে একটা কাপড়ের দোকানদার কোনো মাড়োয়ারি ভদ্রলোককে শাড়ি দেখাচ্ছিল, তাকে উদ্দেশ্য করেই ডেকে উঠল ললিত। লোকটা বিরক্ত মুখ করে বাইরে এসে বলল, কি ব্যাপার, কি হয়, কে? ওই দেখুন, ল্যাম্প পোস্টের মাথাটা দেখালো ললিত। রাস্তার মাঝখানে একটা মানুষের বডি ঝুলছে, অথচ কেউ খেয়াল করছে না, বেমানুম পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। লোকটা একবার সেদিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। ঝুলছে তো ঝুলুক না, কোনো কারণ আছে হয়তো। কারণ? কি কারণ? মনে নেই, আগের বছর থেঁতলানো ডিমের ছবি দিয়ে হেলমেট পরতে সতর্ক করেছিল পুলিশ, এও হয়তো তেমন কিছু। কাস্টমার ভদ্রলোক নতুন শাড়ি দেখতে না পেয়ে বিরক্ত হয়েছেন। তিনি এবার এগিয়ে এসে তাড়া দেন দোকানদারকে। সে যাই হোক না কেন, একটা একটা আস্ত মানুষের দেহ ঝুলছে, তাড়াতাড়ি পুলিশকে একটা খবর দেওয়া দরকার। রাস্তার মাঝে একটা বডি ঝুলছে আর পুলিশ জানে না ভেবেছেন? অবাক হয়ে যায় ললিত। আপনাদের কি মাথা ঠিক নেই? কোনো পুতুল নয়, একটা মানুষের মৃতদেহ, দেখেও দেখতে পাচ্ছেন না আপনারা? চেঁচামেচিতে আরও কিছু লোক জড়ো হয়েছিল জায়গাটায়। তাদের মধ্যে কয়েকজন ফিরে ফিরে তাকাচ্ছিল ল্যাম্প পোস্টের চূড়ার দিকে। তাদের কারো চোখে ভয় বা বিস্ময়ের কোনো চিহ্ন নেই, বরঞ্চ ললিতের চিৎকার আর পাগলামিতে বেশ কিছুটা বিরক্তই হয়েছে তারা। মার্কেট এরিয়ায় এই সন্ধ্যের দিক থেকেই কাস্টমার আসতে শুরু করে, এ সময় ফালতু ব্যাপারে মাথা ঘামানোর সময় কারণে। লোকজনের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়েছিল। খানিক পরে একটা পুলিশের গাড়ির হর্ন শোনা যেতেই ভিড়টা ধীরে ধীরে পাতলা হয়ে এলো। ললিত একা দাঁড়িয়েছিল ল্যাম্প পোস্ট থেকে কিছুটা দূরে, গাড়িটা তার পাশে এসে ব্রেক কষল। ভিতর থেকে মাঝবয়সী এক পুলিশ অফিসার মাথা বাড়ালেন। নাম কি খোকা? ললিত, ললিত মজুমদার স্যার, ওই ল্যাম্প পোস্টের মাথা না, 38/6 গোপাল মিত্র ল্যান্ড কলকাতায় আগে। হ্যাঁ স্যার, এটা ঝুলন্ত ডেড বডি স্যার, মানুষের। আজ সারাদিন কোথায় ছিলেন? কি, আপনার তো দোকান আছে এখানে, সারাদিন সেখানেই ছিলেন কি? না না স্যার, মানে বাড়ির বেসমেন্টে কাজ করছিলাম। বেসমেন্টে কি কাজ? মাটি খুঁড়ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না এর সঙ্গে বাড়িতে কে ছিল আপনার সঙ্গে? কেউ ছিল না, আমার স্ত্রী ছেলে মেয়েদের স্কুল থেকে আনতে গেছিল, এখন ফিরেছে কিনা জানি না। একটা ছোট কাগজে কুরকুর করে কি যেন লিখে নিলেন অফিসার, তারপর আবার মুখ ঘুরিয়ে বললেন, সারাদিন বাড়িতে ছিলেন বলেই বডিটা ওখানে ঝোলার কারণটা বুঝতে পারছেন না। মানে? মানে বডিটা ওখানে ঝোলানো হয়েছে যাতে সবাই দেখতে পায়। স্বস্তির নিঃশ্বাস ফেলল ললিত, কপালের ঘাম মুছে বলল, তাই বলুন, কোনো পাবলিসিটি স্টান্ট, বোঝার উপায় নেই। কিন্তু সূর্যটা ডুবে গেছে এতক্ষণে, রাস্তার উপরে রাশ ভারী বিষণ্নতা খেলা করছে। বেশ, আমি তাহলে চলি স্যার, ললিত ফেরার উপক্রম করে। মাফ করবেন, আপনাকে একটু আসতে হবে আমাদের সঙ্গে। পেছন থেকে অফিসারের গলা শুনতে পায় সে, সেই সঙ্গে দরজা খোলার শব্দ। আপনার চিৎকার চেঁচামেচিতে এখানে অনেকেই বিরক্ত হয়ে থানায় কমপ্লেন করেছেন, ফলে একটু বাকি কথা শোনার জন্য আর দাঁড়ায় না ললিত। খোলা দরজার উপর একটা লাথি মেরে
দরজাটা বন্ধ করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয় সে। এ লোকটা যে আসল পুলিশ নয় তা ললিত একটু আগেই বুঝেছে। এতদিন এই বাজারে ব্যবসা করছে সে, এখানকার সমস্ত পুলিশকেই সে চেনে। এ লোকটা অপরিচিত, মানে সত্যিকারের পুলিশ নয়, কিছু একটা গোলমাল হচ্ছে। কিন্তু বাজারে এত লোক ঝুলন্ত দেহটা দেখেও মুখ ঘুরিয়ে নিচ্ছিল কেন? মাথার ভিতরে প্রশ্নগুলো উঁকি দিতে লাগলো তার। একটা হার্ডওয়্যার স্টোর পেরিয়ে বেশ কিছু দূর দৌড়ানোর পর থেমে পিছনে তাকালো ললিত। না, কোনো পায়ের শব্দ শোনা যাচ্ছে না আর। ছোট একটা চোরা গলির সামনে এসে পড়েছে সে। সামনে তাকালে অনেকটা দূরে বড় রাস্তার একটা অংশ চোখে পড়ছে। সেখানে পথচারীদের হাঁটতে দেখা যাচ্ছে। দাঁড়িয়ে তাকিয়েই একটা পুলিশ স্টেশন দেখতে পেল ললিত, কিন্তু সেখানে ঢুকতে ইচ্ছা করল না। গলির মাঝামাঝি একটা মুদির দোকান আছে, সেটা পেরিয়ে অন্ধকারে গা ঢাকা দিয়ে চলতে লাগলো সে। ওরা কি নজর রাখছে ওর উপর? ওরা? নিজের মাথায় ফুটে ওঠা প্রশ্নে সে নিজেই অবাক হয়ে গেল। পুলিশ অফিসার তো একাই ছিল। দ্রুত পা চালিয়ে পুলিশ স্টেশন থেকে বেশ কিছুটা দূরে চলে এলো সে। এ জায়গাটায় একটা বড় সরকারি বিল্ডিং আছে, সিটি হল। মূলত অফিস কাছারি আছে এর ভিতরে। বাইরে বড় দরজা দিয়ে ঢোকার মুখে বিরাট সিমেন্টের সিঁড়ি। বিল্ডিংটার গা জুড়ে ছোট ছোট বন্ধ জানলা, উঠোন জোড়া ফুলের বাগিচায় অন্ধকার নেমেছে। সেই সঙ্গে আর একটা জিনিস, বিরাট বাড়িটার একেবারে মাথার উপরে একখণ্ড কুটিল অন্ধকার জমে আছে। অন্য জায়গার তুলনায় সেখানে আঁধার আরেকটু বেশি ঘন। মনে হয় একটা মিশমিশে কালো প্রিজম সিটি হলের উপর থেকে আকাশের দিকে উঠে গেছে। কান পেতে কিছুর শব্দ শুনতে পায় ললিত। শব্দটা কানে যেতেই দুহাতে কান ঢেকে ফেলে সে। গুনগুন একটা শব্দ, মনে হয় বহু দূরে এক ঝাঁক মৌমাছি এক টানা ডেকে চলেছে। ভালো করে উপরে তাকাতে একটা ব্যাপার চোখে পড়ে ললিতের। সিটি হলের মাথায় সেই অন্ধকার প্রিজমটা স্থির নয়, সেটার উপরের প্রান্তটা যেন আকাশে গিয়ে মিশেছে। আকাশ থেকে ঢেউয়ের মতো কিছু একটা নেমে আসছে বারবার। ঢেউয়ের আকৃতি সব সময় এক রকম নয়, অর্থাৎ আকাশ থেকে সিটি হলের ছাদে নেমে আসছে কেউ বা কারা। নামার ঠিক আগের মুহূর্তে শেষ হচ্ছে অন্ধকার প্রিজমটা, ফলে ছাদে নামার ঠিক মিটার খানেক আগে দেখা যাচ্ছে তাদের। আলো তেমন জোরালো নেই বলে তাদের চেহারা বোঝা যাচ্ছে না, তবে এটুকু বোঝা যায় তারা আকারে বিরাট এবং তাদের ডানা আছে। আতঙ্কে থরথরিয়ে কেঁপে ওঠে ললিতের শরীর। রাতের ঠান্ডা হাওয়া শনশন করে বইতে থাকে তার কানের পাশ দিয়ে। সে অবাক চোখে তাকিয়ে দেখে রাস্তার উপরে মানুষের ঢল চলেছে। সিটি হলের সিঁড়ির উপর দাঁড়িয়ে কথা বলে চলেছে কয়েকটা লোক, ভিতর থেকে বেরিয়ে আসছে কেউ কেউ। ব্যাপারটা কি কারো চোখে পড়েনি এতক্ষণ? এই সময় হঠাৎ সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে একজন ছাড়া বাকিরা এগিয়ে যায় দাঁড়িয়ে থাকা একটা গাড়ির দিকে।
ললিত হতবাক বিস্ময়ে দেখল, যে লোকটা দাঁড়িয়েছিল সে মুহূর্তে পরিণত হলো একটা ডানাওয়ালা অদ্ভুত প্রাণীতে। অন্ধকারের বুকে ডানা ঝাপটে কিছু দূর এগিয়ে সে আবার মানুষ রূপ ধারণ করে সামনে এগিয়ে চলল। সে এরা কেউ আর মানুষ নেই, মানুষের ছদ্মবেশে অন্য কিছু নেমে এসেছে পৃথিবীর উপরে। অন্ধকার আর নিরাপদ মনে হলো না ললিতের, এরা হয়তো অন্ধকারেও দেখতে পায়। সে ধীর পায়ে রাস্তায় এসে দাঁড়াতেই একটা বাস থামল সামনে। বাসে উঠে একেবারে পিছনের দিকে একটা সিট নিয়ে বসে পড়ল ললিত। অন্যদিন সিটি হলের সামনে বেশ ভিড় থাকে, আজ ফাঁকা বাস। সহযাত্রীদের দিকে একবার ভালো করে দেখে নিল সে। ক্লান্ত মুখের সারি, কাজ থেকে বাড়ি ফিরছে সবাই, প্রায় কেউই তার দিকে ফিরে তাকাচ্ছে না। ললিতের ঠিক পাশে একটা বয়স্ক লোক খবরের কাগজ খুলে বসেছে, খেলার খবর পড়ছে, ঠোঁট দুটো নড়ছে, ঠিক যেন একটা সাধারণ মানুষ। তার একদম পাশেই মাঝবয়সী মহিলা, পায়ের কাছে একটা শপিং ব্যাগ রাখা। মহিলার সামনেই ইউনিভার্সিটির এক ছাত্র, গুনগুন করে কিছু গান গাইছে মনে হয়। সাধারণ মানুষ, বাড়ি ফেরত সাধারণ মানুষ, কেবল তাদের চেতনা মৃত, তাদের মস্তিষ্কের মৃত কোষের উপরে একটানা নজর রেখে চলেছে কোনো গ্রহান্তরের জীব। একমাত্র ললিতের মাথার ভিতরে এখনো ঢুকতে পারেনি তারা। ললিতের মতো এখনো কিছু মানুষ অবশিষ্ট আছে হয়তো, তাদের মগজ ধোলাইয়ের পদ্ধতির কোথাও ফাঁক রয়ে গেছে। কথাগুলো ভাবতে ভাবতেই ললিতের চোখ আটকে গেল। উল্টো দিকের সিট থেকে একটা লোক পেছন ফিরে তাকিয়ে আছে ওর দিকে। লোকটার দৃষ্টিতে কেমন যেন অস্বাভাবিক কৌতূহল মিশে আছে। ওদের লোক কি, নাকি এই লোকটাকেও ললিতের মতো ওরা? ললিতের চোখে চোখ পড়তেই আবার সামনে মুখ ঘুরিয়ে নিল লোকটা। সিট ছেড়ে উঠে পড়ল ললিত, দ্রুত সামনের দিকে এগিয়ে গেল। বাসের গতি এতক্ষণে কমে এসেছে, সে চলন্ত বাস থেকে ঝাঁপিয়ে নেমে এলো মাটিতে। পেছন থেকে বাসের ড্রাইভার চেঁচিয়ে উঠেছিল, ললিতের কানে গেল না কথাগুলো। মাটিতে এসে পড়তেই ললিতের শরীরটা আছড়ে পড়ল ফুটপাথের উপরে, শক্ত কিছুতে ধাক্কা লাগলো হাঁটু দুটো। সে কোকিয়ে উঠল, কিন্তু চিৎকার না করে উঠে দাঁড়ালো ললিত। বাসটা থেমে গেছে, সেটা থেকে লোক নেমে আসছে এবার। আতঙ্কিত চোখে সে তাকিয়ে দেখল, সেই পিছন ফিরে তাকিয়ে থাকা লোকটা এখন এসে দাঁড়িয়েছে তার সামনে। সে অন্য কোনো কিছু না ভেবে মরিয়া হয়ে রাস্তার উপরে পড়ে থাকা একটা পাথর তুলে নিল হাতে, ডান পায়ের একটা লাথিতে লোকটাকে আছড়ে ফেললো মাটিতে। তারপর এক মুহূর্ত সময় অপচয় না করে পাথরের ঘায়ে থেতলে দিল লোকটার মাথা। বাধা দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল লোকটা, কিন্তু পাথরের আঘাতে তার কথা হারিয়ে গেল। ঘটনাটা দেখে লোক জমতে শুরু করেছে আশেপাশে, তাদের কারো মুখে ভয় কিংবা প্রতিবাদের চিহ্ন নেই। বরঞ্চ ঘটনাটায় প্রথমে তারা কৌতূহলী ও তারপর বিরক্ত হয়েছে। ভিড় বেড়ে ওঠার আগেই পাথরটা ছুঁড়ে ফেলে গলিপথে দৌড় দিল ললিত। ভুল করে ফেললো কি না সেসব আর ভাবার সময় নেই, যে করেই হোক এই জায়গাটা ছেড়ে তাকে পালাতে হবে। কি তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? ললিত প্রায়
উদ্ভ্রান্তের মতো দৌড়ে ঢুকে আসে ঘরের ভিতরে। স্ত্রীর মুখের দিকে না তাকিয়েই বলে, বাড়িতে যত দরজা জানলা আছে বন্ধ করে দাও, কুইক। বাচ্চারা কোথায়? দোতলায় ঘুমোচ্ছে। কি হয়েছে বলো তো, এমন অদ্ভুত লাগছে কেন তোমাকে? নিজেই এগিয়ে গিয়ে বাড়ির সামনের দরজাটা বন্ধ করে দেয় ললিত। তারপর ছুটে এসে ডাইনিংয়ের ড্রয়ার থেকে এক ফুট লম্বা ধারালো ছুরিটা টেনে বের করে নেয়। স্ত্রীর সামনে এসে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, শোনো, আমার হাতে বেশি সময় নেই, ওরা আমাকেই খুঁজছে, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। পালিয়ে? বিস্ময়ে মেয়েটার মুখ হাঁ হয়ে যায়। এই কলকাতা শহর আর মানুষের দখলে নেই, ওরা সিটি হলের উপরে নেমে প্রায় গোটা শহরটাকে, রাস্তায় বেরোলে তুমি যে মানুষগুলো দেখতে পাবে তারা কেউ আসল মানুষ নয়। তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না, কে দখল করে নিয়েছে? ভিন গ্রহীরা, অন্য কোনো জগৎ থেকে, অন্য কোনো ডাইমেনশন থেকে, পতঙ্গের মতো দেখতে ওদের। ওরা মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি তোমার মনকেও। আমার? এই গোটা শহরটাকে গ্রাস করেছে ওরা, শুধু আমাকে পারেনি। তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি বলছো তুমি? না, পাগল হইনি, কেবল ভাগ্যক্রমে বেঁচে আছি। আজ দুপুরটা যদি আমি বেসমেন্টে না কাটাতাম তাহলে আমিও হয়তো বাকিদের মতো। যাকে, এখন আর কথা বলার সময় নেই, তুমি তোমাদের নিয়ে সোপর থেকে এক্ষুনি পালাতে হবে। পালাবো? কোথায়? জানি না, হাইওয়েতে নিশ্চয়ই নজর রাখবে ওরা। কিন্তু ড্রয়ার থেকে একটা ম্যাপ বের করে সবুজ রং দিয়ে চিহ্নিত করা রাস্তাটা দেখায় ললিত। এখান দিয়ে একটা সরু রাস্তা আছে, কেউ যায় না ওদিকটায়, আমরা একবার ওটা দিয়ে গেছিলাম, মনে আছে? কিন্তু কোনো কিন্তু নেই আর, বাচ্চাদের গাড়িতে তোলো, বাড়ির আলো পাখা টিভি কিচ্ছু বন্ধ করতে হবে না। কথাগুলো বলতে বলতেই আবার সেই মৌমাছির গুনগুনের মতো শব্দ কানে এলো ললিতের। কিন্তু এবার আর বাইরে থেকে নয়, সিঁড়ির ঠিক উপরে এসে দাঁড়িয়েছে একটা বছর দশেকের শিশু। তার গায়ে হলদে রঙের টি শার্ট আর ডেনিমের হাফ প্যান্ট, সেই সঙ্গে তার কাঁধের দুপাশ থেকে বেরিয়ে আসছে দুটো শক্ত ডানা। চোখ দুটো বহু ভাগে বিভক্ত হয়ে গেছে, মুখ দিয়ে কিছু একটা যেন উচ্চারণ করার চেষ্টা করছে। স্ত্রীর দিকে তাকায় ললিত, সঙ্গে সঙ্গে ছিটকে পিছিয়ে আসে সে, এক টানে সামনের দরজাটা খুলে বেরিয়ে আসে রাস্তায়। বাড়ির সামনে থেকে গাড়িটা উধাও হয়েছে, সেদিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আবার সে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকে জঙ্গলের দিকে। দুঃখ বা যন্ত্রণার কোনোটাই এখন স্পর্শ করছে না তাকে, প্রাণ ভয়ে যেদিকে হোক দৌড়ে পালাতে চায় সে। জানলা দিয়ে স্ত্রী ছেলের দিকে একবার চেয়ে নিয়ে জঙ্গলের দিকে ছুটে যায় ললিত। পা দুটো আশুরিক গতিতে এগিয়ে চলেছে, কানের পাশ দিয়ে হাওয়া ছুটছে, সেই সঙ্গে একটা চাপা গুনগুন শব্দ। এ আওয়াজ ললিত চেনে, তার দৌড়ানোর গতি আরো বেড়ে যায়। প্রায় ঘন্টা খানেক সেইভাবে দৌড়ানোর পর শহরের সীমানার বাইরে চলে আসে সে। ছোট একটা ধান ক্ষেত চোখে পড়ে তার, একজন স্থানীয় চাষি কাজ করছিল ক্ষেতের উপরে। তার কাছে জিজ্ঞেস করে গ্রাম প্রধানের ঠিকানা জোগাড় করে নেয়। এ জায়গাটাকে এখনো গ্রাস করতে পারেনি ওরা, এখানে এসে পৌঁছানোর আগেই কিছু ব্যবস্থা নিয়ে রাখতে হবে। গ্রাম প্রধানের সঙ্গে এক্ষুনি দেখা করা দরকার।
প্রধানের অফিসে পৌঁছে বড় করে কয়েকটা নিঃশ্বাস নেয় সে। এখন আর সেই গুনগুন মৌমাছির শব্দ শোনা যাচ্ছে না, তাছাড়া এখানকার লোকজনের মুখেও সেই সম্মোহিত ভাবটা নেই। গ্রাম প্রধানের বয়স প্রায় 55-60 কাছাকাছি, বেশ গমকমি গলার আওয়াজ লোকটার। একটা টেপ রেকর্ডার চালিয়ে ললিতের সমস্ত বয়ান রেকর্ড করলেন তিনি। জবানবন্দি শেষ হতে তার দিকে মুখ তুলে তাকিয়ে ললিত বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? বিশ্বাস না করার কোনো কারণ নেই। আপনার ভাগ্য ভালো যে আপনি সে সময় মাটির নিচে ছিলেন, ফলে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারেনি ওরা। আমি একটা ব্যাপার বুঝতে পেরেছি জানেন। একজন বেয়ারা এসে চা দিয়ে গেল সামনের টেবিলে, তাতে একটা চুমুক দিয়ে বলল ললিত, কি ব্যাপার? এই ভিনগ্রহীরা একটা নির্দিষ্ট জায়গা টার্গেট করে নেয়, তারপর সবার আগে সেই এলাকার সর্বোচ্চ ক্ষমতাবান শাসকের মাথার দখল নেয়, সেখান থেকেই একটু একটু করে বৃত্ত বাড়াতে শুরু করে তারা, এমন করে গোটা শহরের দখল নেয়। আমার মনে হয় পৃথিবীর বুকে এই ঘটনা প্রথম নয়, কয়েক হাজার বছর ধরে চলে আসছে। সে কি? হ্যাঁ, ছেলেবেলায় আমাদের স্কুলে বাইবেল পড়ানো হতো, সে সময় একটা ছবি দেখানো হয়েছিল আমাদের, যেখানে ঈশ্বর তার শত্রুদের পরাজিত করছেন। এই শত্রুরা ছিল এক ধরনের রাক্ষস, মালাক, বেজলিবাব, মোয়াব, পালিন, আস্তারাত। তো এই সমস্ত রাক্ষসদেরই এক বাস্তব রূপ ছিল। তার মধ্যে বেজলিবাব নামের রাক্ষসটার চেহারা ছিল একটা অতিকায় দানবিক পতঙ্গের মতো। প্রধান মাথা নাড়ালেন, কিছু বললেন না। বাইবেলে বর্ণিত এই রাক্ষসরা আসলে হলো বহির্বিশ্বের প্রাণী, তারা এর আগেও বহুবার পৃথিবীতে এসেছে ক্ষমতা দখল করতে, কিন্তু প্রতিবারই পরাজিত হয়েছে। পরাজিত হয়েছে কেন? কারণ তাদের এই মগজ ধোলাইয়ের পদ্ধতি একেবারে নির্ভুল নয়। তারা বেশিরভাগ মানুষের মাথার দখল নিলেও কেউ কেউ তাদের চাল থেকে বেঁচে যায়, যেমন বাসের সেই লোকটা, আমি বেঁচে গেলাম। যারা বেঁচে যায় তারাই জোট বেঁধে প্রতিহত করে ওদের। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না জানেন। কি? ল্যাম্প পোস্টে সেই ঝুলন্ত লোকটা, ওই লোকটাকে হঠাৎ রাস্তার মাঝখানে ঝুলিয়ে রাখতে গেল কেন বলুন তো? কারণটা খুব সহজ। জানলা দিয়ে বাইরে তাকিয়ে প্রধান বললেন, ওটা একটা ফাঁদ। মানে? বুঝলেন না? এই যে ধরুন আপনাকে আপনাকে বের করে আনা গেল, কোন মানুষটাকে বশ করা গেছে আর কাকে যায়নি সেটা বোঝার এর থেকে ভালো উপায় আছে কি ভেবে দেখুন। আপনি অস্বাভাবিক কিছু দেখে প্রতিবাদ করছেন, মানেই আপনার মাথার উপরে মগজ ধোলাইয়ের প্রভাব পড়েনি। ললিত বিড়বিড় করে উঠল। মানে নিজেদের পদ্ধতিতে যে ত্রুটি আছে সেটা আগে থেকে আন্দাজ করে ওরা এভাবে ফাঁদ পেতেছিল? আর আমি নিজে থেকে? আপনি আসুন আমার সঙ্গে, সবাইকে আগে জানানো দরকার ব্যাপারটা। প্রধান ললিতের হাত ধরে একটা টান দেন। ললিত আবার প্রশ্ন করে, কিন্তু যে লোকটা ঝুলছিল সে কে? সবাই যদি ওদের বশ হয়ে থাকে তাহলে কাকে খুন করলো ওরা? এক্ষুনি জানতে পারবেন, আসুন।
ললিতকে টেনে অফিসের বাইরে নিয়ে এলেন প্রধান। অফিসের ঠিক বাইরেই একটা গ্রামীণ ব্যাংক, তার পাশেই একটা ল্যাম্প পোস্ট। তার কাছে ললিতকে টেনে আনলেন প্রধান। একটা ঠান্ডা হাসি খেলে গেল প্রধানের মুখে। ঘণ্টাখানেক পরে গ্রামীণ ব্যাংকের দরজা খুলে বেরিয়ে এলেন ব্যাংকের ম্যানেজার। বাইরে মিশমিশে অন্ধকার নেমেছে। ম্যানেজারের শরীর ক্লান্ত হয়ে এসেছে। আজ সারাদিন ব্যাংকের ভল্টের ভিতরে কাজ করতে হয়েছে তাকে। বদ্ধ পরিবেশে সারাটা দিন কাটিয়ে শরীর আর চলছে না। চারপাশে একবার তাকাতেই কিন্তু হতবাক হয়ে গেলেন তিনি। গ্রাম প্রধানের অফিসের ঠিক সামনের ল্যাম্পপোস্টটায় কিছু একটা ঝুলছে, রাতের হাওয়ায় দুলছে অল্প অল্প। কি ওটা? একটু এগিয়ে গেলেন ম্যানেজার। পেটের ভিতরে চনচনে খিদে, তাও কৌতূহল এগিয়ে নিয়ে গেল তাকে। তিনি চমকে উঠলেন। একটা মানুষের শরীর গলায় দড়ি বেঁধে ঝুলছে ল্যাম্পপোস্টে। একই সঙ্গে আতঙ্কিত ও হতবাক হয়ে গেলেন ম্যানেজার। রাস্তা ভর্তি লোক, অথচ কেউ খেয়াল করছে না জিনিসটা। কেউ খেয়াল করছে না। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। হীরক রাজা দেশে রিলিজ করেছিল 1980-তে। তারপর এই 40 বছরে রাজারা আরও বুদ্ধিমান হয়েছেন। তারা সবার আগে দড়িটাকেই কেটে দেওয়ার চেষ্টা করেন এবং সেই কেটে নেওয়া দড়ি থেকেই উদয়ন পণ্ডিতের শরীর ঝুলিয়ে দেন। আজ ললিতের স্ত্রীর ভূমিকায় আমার সঙ্গে ছিল অনুলেখা কর। শুনছিলেন ফিলিপ কে ডিকের কাহিনী দি হ্যাঙ্গিং স্ট্রেঞ্জার অবলম্বনে অজ্ঞাত ঝুলন্ত লোকটি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।